কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করা এটা ইসলাম অনুমোদন দেয় না। প্রত্যেকের ধর্মের যে ফেস্টিভ্যাল আছে সেখানে উৎসব আছে, সেই উৎসবটা তাদেরই, ধর্ম যার যার, উৎসব সবার, এটি অথেন্টিক কথা। সম্প্রতি আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেখানে স্পষ্টভাবে বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার, না যার ধর্ম উৎসব তার, এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে জানাতেন। আমি যেটা বলেছি এটা সঠিক বলেছি। আমরা জানি প্রতিটা ধর্ম তার নিজস্ব ফেস্টিভ্যাল আছে, নিজস্ব ফেস্টিভ্যালের স্বকীয়তা আছে, স্বাতন্ত্র্য আছে, যেমন আমার ধর্মের আছে। আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে এবং প্রত্যেকের আপন আপন ধর্মাচার আছে। সেই ধর্ম, সেই ধর্মাচারগুলো কীভাবে পালিত হবে সেখানে কাঠামো আছে, যে কাঠামো হয়তো আমার ধর্মে অনুমোদিত না, আবার আমার ধর্ম কীভাবে পালিত হবে সেটা অন্য ধর্মে অনুমোদিত না। এখন আমার ধর্ম আমি পালন করব, অন্য ধর্ম অন্যরা পালন করবে, সেই স্বাধীনতা ইসলাম দিয়েছে। এবং কারো ধর্ম পালনে হস্তক্ষেপ করা এটা ইসলাম অনুমোদন দেয় না। এখন আমার ধর্মে যে ধর্মাচার আছে এটা হয়তো অন্য ধর্মে অনুমোদিত না, আমি যদি বলি যে উৎসব সবার তাহলে তাদেরকেও আমার কোরবানিতে অংশগ্রহণ করাতে হবে, এটা তো হবে না, তাদের উপর জোরদবস্তি করা যাবে না এবং উৎসবের নামেও তাদেরকে ডেকে আনা যাবে না, তারা আন্তরিকভাবে হার্ট হবে। সে কারণেই প্রত্যেকের ধর্মের যে ফেস্টিভ্যাল আছে সেখানে উৎসব আছে, সেই উৎসবটা তাদেরই, যেমন আমার ঈদুল ফিতর আছে, আমার ঈদুল আজহা আছে, এখানে ইবাদত আছে, এখানে উৎসব আছে, এটা আমার। সুতরাং ধর্ম যার যার, উৎসব সবার, এটি অথেন্টিক কথা। আমি আমার ধর্ম পালন করব স্বাধীন, একজন হিন্দু তিনি তো ওনার ধর্ম পালন করবেন, একজন খ্রিস্ট ধর্মের অনুসারী তিনি তার ধর্ম পালন করবেন, উৎসব তো তিনিই করবেন, আমি সেখানে বাধা দেব না, এটাই হওয়ার কথা।